বান্ধবন রাজ্যগ্রহাযোধাঙ্গ বিমুক্ত বিহারে অবস্থান করছেন দেবমানবপূজ্য মহাযুদ্ধাঙ্গ সাধক ডক্টর এফ দীপঙ্কর মহাতর মহোদয় ওনার ভিক্ষু ভিক্ষুসঙ্গরা অবস্থান করছেন ওনাকে ওনার জীবনকে অনুসরণ করে মহামতি বুদ্ধের জীবনকে অনুসরণ করে যারা ত্যাগের চরম সীমা অতিক্রম করে ত্যাগের মহান দৃষ্টান্ত স্থাপন করে ভিক্ষু জীবন অতিবাহিত করছেন এমনই একজন ভিক্ষুর সাথে আমরা কথা বলবো যিনি গৃহী জীবনে একজন সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন উনি একটি জৌলুসপূর্ণ সার্ভিসকে পরিত্যাগ করে এই দূতাঙ্গ সাধকের সান্নিধ্য লাভ করে ওনার শিষ্যত্ব গ্রহণ করেছেন উনার এই ধর্মময় জীবন অতিবাহিত করছেন সেই সারি ভিক্ষুর সাথে আমরা কথা বলছি ভান্তে কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমিও বেশ ভালো আছি ভান্তে আপনার এই ত্যাগময় জীবন আপনি কেন আপনার একটা জৌলুসপূর্ণ সার্ভিসকে পরিত্যাগ করে আপনি এই পথে আসলেন যদি আমাদের কিছু একটু জানান আসলে এই বুদ্ধ বলেছেন এই জগৎ সংসার আদি অন্তহীন তো এইখানে জন্ম হলেই মৃত্যু হবে তো এই জিনিসটা কখন যে আমাদের এই যে হয়েছে এটা আমরা জানি না তো সেক্ষেত্রে আমাদেরকে এই যে জন্ম দুঃখ জরা দুঃখ ব্যাধি দুঃখ মরণ দুঃখ এটা আমাদের সময় পিছু আছে তো আমরা এটা থেকে যদি পরিত্রাণ পেতে চাই এই সংসার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এই সংসারে থেকে আমাদের এই যে দুঃখ মুক্তির কাজ এটা করা যাবে না এই জন্য আমরা এই যে এত চাকরি বা সংসারের এত সুখ যেগুলো আমরা ভাবি আসলে এই এই সুখের মধ্যে প্রকৃত যেটা সুখ ওইটা আমরা খুঁজে পাচ্ছি না যার কারণে আমি এই সংসার ত্যাগ করে আসলে এই যে প্রবজ্জা জীবনে আসা তো আসলে আমরা যখন দেখি যে আমরা অনেক সময় এটা এটা দেখি যে আমরা যখন গৃহী জীবনে আমরা আসলে ভিক্ষু জীবনের জীবনটা উপলব্ধি করার সুযোগ হয়ে ওঠে না তো আপনি তো গৃহী জীবনও ছিলেন এখন কিন্তু আপনি ভিক্ষু জীবনে আসছেন এখন ভিক্ষু জীবনে থেকে আপনার এই আমাদের সংসারের যে দুঃখময় জীবনটা সেটা আপনারা কীভাবে দেখছেন এবং ভিক্ষু জীবনের যে সুখময় জীবন সেটাও আপনি কীভাবে দেখছেন হ্যাঁ এখানে আপনার মূল বিষয়টা হচ্ছে আসলে সংসারের যে মানুষের গতি বা সংসারের মানুষ যেভাবে যে চিত্ত নিয়ে চলে এখানে সবসময় একটা মানে আপনার সংসারের বিভিন্ন কাজকর্মের মধ্যে আপনার এই এখানে আসলে আপনার কী বলবো এটা একটা চিত্তের মধ্যে একটা সবসময় পাপ পাপ সংস্কার মানে আপনার চলে আসে এটা যার কারণে আপনার এখানে সংসারের মধ্যে আপনার এই যে যেভাবে মানুষ সুখের আশা করে সংসারের যেটা ওইভাবে আসলে সুখ খুঁজে পাচ্ছেন সেই সুখটা না স্তায়ী না এই জন্য আপনার এই সংসারের সংসারের যে দুঃখ এটাকে অনুভব করে আমরা আসলে এই যে প্রবেজ্যা এখানে যেটা বলছেন এখানে কি পেয়েছি এখানে একটা সুন্দর আপনার পবিত্র এই প্রবজা জীবনটা একটা উন্নত উন্নত জীবন প্রবজ্জা জীবনটা একটা শিলময় ভাবনাময় এখানে সব সময় মানুষ একটা শীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করে হ্যাঁ চিত্ত থেকে এই যে সংসারের যে পাপ চিত্ত থেকে বেরিয়ে চিত্তি তো ঠিক আছে ভান্তে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিল যে যে আমাদের সমাজে অনেক বৌদ্ধ আছেন সব বৌদ্ধ ভিক্ষু ওদের জীবন অতিবাহিত করছেন কিন্তু এখানে এসে আপনারা কি স্পেশালিটি অথবা এখানে আসার মূল কারণটা যদি একটু জানান কেন দীপঙ্গ ভান্তের এই দ্যুতাঙ্গ ভান্তের জীবনকে আপনারা অনুসরণ করছেন হ্যাঁ আসলে এই যে আমাদের গুরুপান্তে ওনাকে আসলে একটা স্পেশাল ইউনিক বলা যায় কারণ ওনার প্রথম যেটা দিক আমি বেশি পছন্দ আমার উনি একজন ডক্টরেট ডক্টরেট করে তাও এটা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট করে বিশ্ববিদ্যালয় উনি শুধুমাত্র অষ্ট নিয়ে এই যে কঠিন

ওনার যেমন ত্যাগ চিত্ত মানুষের প্রতি একটা দয়া বিশ্ব মানবতা বিশ্ব মানবতার প্রতি অহিংসা সবসময় মানুষের আমরা তো দেখেছি উনি আসলে জাতি ধর্ম বর্ণ গোত্র সব মানুষের প্রতি একই ভালোবাসা একই সিম্পীতি সেই বিষয়টা আসলে আপনাকে কিভাবে হ্যাঁ এটা হচ্ছে গুরুবান্তের সব বিশ্ব বিশ্বমৈত্রী সবসময় যেটা গুরুবান্তে প্রতিদিনেই প্রায় বিশ্বমৈত্রী প্রদান করেন এটা আসলে একটা বিশ্বের মধ্যে আমি মনে করি সবার জন্য এই যে মৈত্রী আমি যতটুকু জানি এটা তো মনে হয় বুদ্ধির শিক্ষা একটা হ্যাঁ এটা তো বুদ্ধির শিক্ষাই তো এইটা সব সময় গুরুবান্তে এই যে কোনো অনুষ্ঠানের মধ্যে প্র্যাকটিস করছেন এটা আসলেই একটা বিশ্ব মৈত্রী এটার দ্বারাই পুরা পুরো বিশ্বের হ্যাঁ শান্তি প্রতিষ্ঠার জন্য অহিংসা প্রতিষ্ঠার জন্য এই যে মানুষের মধ্যে বিশ্বের আসলে বর্তমান হিংসা বর্তমান যুগে তো আসলে যে বিশ্বের যুদ্ধের যে উন্মত্ততা সেটার জন্য আসলে বুদ্ধের এই বাণীটা আসলে খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে হ্যাঁ এটা তো খুবই দরকার এই যে বিশ্বমৈত্রী এই যে বিভিন্ন দেশের প্রতি দেশের একটা মানুষের মধ্যে মানুষের যে হিংসা ভাব এগুলো থেকে পরিত্রাণ করার জন্য মানুষের এই বিশ্বমৈত্রী খুবই দরকার খুবই দরকার তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসলে আপনাদের যে রুটিন আপনাদের রুটিন ওয়ার্ড ছিল ধ্যান করা আমি পুজো ভান্তে থেকে অনুমতি নিয়ে আজকে আপনাদের এই আপনাদের রুটিন ভঙ্গ করছি সেজন্য ক্ষমা করবেন ভানতে তো ভানতে আপনাদের ত্যাগ আমরাও এইটা আমরা আসলে দেখি যে অনেকেই বৌদ্ধভিক্ষু হয় জীবনে ব্যর্থ হয়ে কিন্তু আপনি কিন্তু একজন সফল মানুষ ছিলেন তো সেদিক থেকে আপনি সফল ছিলেন আপনার চমৎকার একটি সার্ভিস জীবন ছিলেন জৌলসপূর্ণ একটি সমাজে সমাদৃত একটি সার্ভিস সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন সেদিক থেকে আপনি এখানে এসে আপনি চাওয়া পাওয়ার কোনো পার্থক্য হচ্ছে কিনা বা ওখানে যেভাবে ছিলেন সেই লাইফ আর এই লাইফ ওই লাইফকে কোনো মিস করছেন কিনা বা এই লাইফে এসে একটু যদি না আসলে ওই লাইফকে মিস না আসলে ওই লাইফের মধ্যে প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়নি এটাই হচ্ছে মূল বিষয় কারণ ওইটা থেকে আমি দুঃখ থেকে মুক্ত হতে পারবো না হয়তো ওইখানে অনেক টাকা পয়সা থাকবে অনেক কামনা বাসনা থাকতে পারে কিন্তু ওইটার প্রকৃত সুখ না এই যে প্রবজা জীবন এইখানেই আপনার এই দুঃখ মুক্তির একমাত্র রাস্তা তো আপনার এই ও জীবনকে আমরা অত্যন্ত সমাদৃত আমরা অত্যন্ত বন্ধনার সাথে আমরা স্মরণ করছি যে উনি আসলে একজন সিভিল ইঞ্জিনিয়ার হয়ে এই দীপঙ্কর ফান থেকে অনুসরণ করে ত্যাগময় জীবনকে বেছে নিয়েছেন দুঃখ মুক্তির পথে নির্মাণের রাস্তায় ওনারা বিচরণ করছেন আমরা আসুন আমরা সবাই ওনাদেরকে অনুকরণ করি আপনাদের এই জীবন আপনাদের যাত্রা সফল হোক সব বেসত্তা ভবন তো আপনার কাছ থেকে আমরা বিদায় নিচ্ছু বানতে হ্যাঁ ঠিক আছে সবার মঙ্গল হোক জগতে সকল প্রাণী সুখী হোক ধন্যবাদ জানাচ্ছি